ম্যাডাম আমি তো ক্লাস ফাইভ এবিসিডি পড়া বাংলা মিডিয়াম। আমি তো খালি জানি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, কোমর পাড়া গরুর গাড়ি, কোন দেশে তেঁতুরলতা, এগুলো তো আমি আমার ছেলেকে কোনোদিন শেখাতে পারবো না। ও লাগবেও না ম্যাডাম, বাংলা তো এখন একটা বেকার ভাষা ম্যাডাম। কেন কেউ আসে না বাবা স্কুলে? আমাদের মতো বাবা মায়ের এখন বড় স্কুলে পড়াতে চাইছে। কিন্তু এটাও তো একটা বড় স্কুল। বড় স্কুল ছিল তখন, গম গম করতো স্কুলটা, কত ছাত্র ছাত্রী সব আসতো। এখন বাংলা মিডিয়াম স্কুলগুলো তো সব উঠে যাচ্ছে, আর সবাই ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। বাংলা মিডিয়াম নয় কেন? তার কারণ, ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, বাংলায় বলো, আমি বাংলা প্র্যাকটিস করতে চাইছি। যদি তুমি ইংরেজি না জানো তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না। এভরি টু উইকস একটা করে ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, আর ইংলিশে জানতে হবে সারা পৃথিবী একটাকে কি বলে জানো? লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। সরি সরি সরি, কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে। গুড, ভেরি গুড ম্যাডাম।